গুড মর্নিং, আমি আজকে আবার সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, কথা বলতে না, একটা রান্নার রেসিপি দেখাতে চলে এসেছি তোমাদেরকে। তো সেটা দেখাই তোমাদেরকে কিভাবে বানাচ্ছি। আর এটা ব্রেকফাস্টের জন্য, মানে গ্রামাঞ্চলে মুড়ি তো আমাদের কমন ব্রেকফাস্টে, তো সেই মুড়ি দিয়ে খাওয়ার জন্য আলুর একটা রেসিপি বানাচ্ছি। তো তোমরা দেখো কিভাবে বানাচ্ছি। এটা আমরা মুড়ি দিয়ে বলছি, সব কিছু দিয়েই খাওয়া যায়, এমনিও খাওয়া যায়। তো দেখো কিভাবে বানাচ্ছি। তো এটা বানাতে লাগছে আলু, এই যে ছোট আলু সেদ্ধ করে আমি রেখে দিয়েছি, মানে খোসা সমেতই সেদ্ধ করেছি। তারপরে সেদ্ধ করার পর খোসা ছড়িয়েছি, অল্প নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর মশলাটা যেটা লাগছে এটা হচ্ছে গোটা জিরে এবং শুকনো লঙ্কা, যেটা আমি এমনি কড়াইয়ে ভেজে নিয়েছি তেল ছাড়া, তো ভেজে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর সেভাবে কিছু লাগছে না, আর লাগছে অল্প, মানে পরিমাণ মতো আর কি, নুন আর হলুদ লাগছে পরিমাণ মতো, তো ওটা দিয়ে, আর তেল তো অবশ্যই লাগছে। তো শুরু করি, চলো। তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে, আর আমি এখানে কোনো লঙ্কা ফোড়ন দেব না, কারণ ওটার মধ্যে 4টে লঙ্কা দেওয়া আছে, তো এর বেশি দিলে আমার মেয়ে আর খেতে পারবে না, সেই জন্য এখন দেব না। তো তোমরা চাইলে অনেক ঝাল দিতে পারো। আর এটার মধ্যে, মানে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা এর উপর ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারো। তো আমার দেওয়া হয় না, কারণ আমার হাজবেন্ড খেতে চায় না ধনে পাতা, তো সেই জন্য দেওয়া হয় না। আর তোমরা এটা শুধুও খেতে পারো ইভিনিং এ। তো এটার মধ্যে একটু পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, চাট মশলা, লেবুর রস দিয়ে একটা ভালো রকম হয়ে যায় ইভিনিং এ স্ন্যাক্স। চলো দেখি, তেল তো গরম হয়ে গেছে অলরেডি। তো এর মধ্যে একটু অল্প পরিমাণে আমি জিরে ফোড়ন দেব, যাতে টেস্টটা আরো ভালো হয় আর কি। জিরে ফোড়ন অল্প পরিমাণে দিয়ে দিলাম। তো তেলের মধ্যেই এবার আলুগুলো দিয়ে দেবো। এটা বানাতে কোনো টমেটো বা অন্য কিছু লাগে না, খুবই ইজি ভাবে বানানো যায়, টাইমও কম লাগে। এটার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, আগে থেকে নুন যেহেতু দেওয়া ছিল, আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো। আলুটা মনে হচ্ছে যেন একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য একটু কেটে কেটে যাচ্ছে। এরপরে আমরা যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে ছড়িয়ে দেব। এটা করতে খুব বেশি টাইম একদমই লাগে না, খুবই অল্প টাইমের মধ্যে বানানো যায় এটা, সেই জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো অল্প টাইমের মধ্যে বানানো যাবে এবং টেস্টি হবে। রাখার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।
তো আরো কিছুক্ষণ নাড়াচাড়ার পর এটা আমি নামিয়ে দেব, আর বেশি টাইম লাগবে না। তো এটা সেদ্ধ করতে যা টাইম লাগে, তো খুবই অল্প টাইমের মধ্যে বানানো যায়। আর যদি ভালো লাগে এটা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, যাদের আলু ফেভারিট তাদের জন্য তো খুবই ভালো। তো আমি এটা নাম দিয়েছি মশলা আলু, তো তোমরা যে যা নামে ডাকতে পারো। তো আবার অন্য কোনো রান্না নিয়ে অন্য ভিডিওতে আসবো। তো বাই।